যখন পায়ের গুলি যখন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই দুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। এই ছড়াটি মজার ছড়া বইয়ের 17 পৃষ্ঠায় আছে। কবিতাটা পড়িয়েছি মনে সুন্দর হয়েছে না? এখন তোমরা এটা কবিতাটা মুখস্থ করে রাখবে। এখন আমরা চলো ঘুরে কি আছে লেখা দেখি। লেখা আছে এলো মেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। প্রথম একটা কি আছে দেখি আমরা। প্রথমে আমাদের লেখা আছে কোথায় তোমার বই। এটা আমরা যদি সাজাই তাহলে কি লিখবো আমরা? তোমার বই, এটা তোমার তৈরি করে তো মায়া করে মা র তোমার বই। দেখো এখানে বই ব রস্য বই, এই কোথায় কথাটা এখানে চলে আসবে। কয় করে কো কয়া করে না অন্তস্থিত কোথায়, তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা ওখানে আবার একটু মুছে ফেলি। আমরা এখানে দাগ দিলাম, দেখেন এখানে দাগ দিয়েছি আমাদের সুবিধার্থে, এটা আমরা এখন মুছে দিই, তাহলে দেখতে ভালো দেখাবে, যদি দাগ থাকে তাহলে ভালো দেখাবে। এখন আমরা দুই নাম্বার দিই। দেখো দুই নাম্বার দিয়েছে হাত মুখ ঘুম থেকে উঠে। তাহলে আমাদের কি হবে এটা দেখো তো, বইয়ের 24 পৃষ্ঠায় লেখা আছে। দেখো বইয়ের 24 পৃষ্ঠায় লেখা আছে ঘুম থেকে উঠে হাত মুখ ঘুম। তাহলে আমরা লিখি, চলো লিখি, তোমরা খাতায় লিখো আমি বোর্ডে লিখি। ঘুম, এই যে এখানে দেখো ঘুম লেখা আছে, ভরসু ম ঘুম থেকে এখানে লেখা আছে, খেটে উঠে এখানে লেখা আছে, হাত মুখ এই যে দেখো এই পাশে আছে, প্রথমে হাত মুখ আছে, তাহলে হাত মুখ ধোক, ঘুম থেকে উঠে হাত মুখ ধোক, হাত ঘেউ ভয়ে
ঢেউ। কথাগুলো সুন্দর না? এটা একটা খেলার মতো। তোমরা যখন খেলা করো তখন উল্টা পাল্টা এই এই কথাটা ওই দিকে নিবে, আবার ওই কথাটা এই দিকে নিবে, তারপর দেখবে তোমরা শিখে গেছো। তাহলে সুন্দরভাবে তোমরা সাজিয়ে লিখতে পারবে। তার 4 নম্বরটা কক কক মোরগ কাটে, তাহলে আমরা কি লিখবো? চলো দেখি, মোরগ ডাকে কক কক, তাহলে লিখি চলো মোরগ। এই যেখানে দেখো লেখা আছে মোরগ, ময়ূরটা র গ মোরগ ডাকে, এখানে দেখো লেখা আছে ডাকে। দয়া করে যা কয়ে করে কে মোরগটাকে কেমন করে ডাকে? কক কক ক, আরেকটা ক, তারপরে এখানে নিচে একটা বসন্ত আছে, এটাকে কি বলে? বসন্ত কক, আরেকটা কক দে ক কক কক মোরগটাকে কক কক দাঁড়ি। আর দেখি চলো 5 নম্বরে চলে যাই। 5 নম্বর কি লেখা আছে? বাক বাকু কবুতর ডাকে, কবুতর কেমন করে ডাকে? কবুতর বাক বাকুম করে ডাকে, তাহলে বাক বাকুম কবুতর ডাকে বাক বাকুম। আমরা চলো লিখি কবুতর, এই যেখানে লেখা আছে দেখো ক বয়স্টু ক র কবুতর ডাকে, এই যেখানে লেখা আছে ডাকে। দয়া করে ডাক কয়েক রেখে ডাকে এর বাক বাক বাক, দয়া করে বাক ক বাক, দয়া করে বাক কয়েকশু ম কবুতর ডাকে বাক বাক। চলো এখন আমরা কোথায় যাই? 6 নম্বরটায়। 6 নম্বরে দেখো কি লেখা আছে? লেখা আছে দিদি কই কাজলা, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে কাজলা দিদি কই। এটা কোন কবিতার মধ্যে আছে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার সরব গলা কাজলা দিদি কই, সেই দিদি কই কাজলা দিদি কই। তাহলে এখান থেকে লিখি কাজলা দিদি দয়ের শিকারের বীর কাতলা দিদি এখানে লেখা আছে কই ক মা গো
এখানে লেখা আছে কোথায় তোমার বই
পাঁচ নম্বর বাঘ পাখুন কবুতর ডাকে, উত্তর হবে কবুতর ডাকে বাঘ পাখুন। ছয় নম্বরে কি আছে দেখি, দিদি কই কাজলা, তাহলে উত্তর কাজলা দিদি কই। সাত নম্বর দেখো, ষোলো বলা মাগো আমার, তাহলে উত্তর কি হবে দেখো, মাগো আমার ষোলো বলা। আট নম্বর দেখো, সহজ সুখে হাসবো মোরা, উত্তর লিখতে হবে হাসবো মোরা সহজ সুখে। নয় নম্বর দেখো, গর্ব মোরা ফুলের মতো, তাহলে উত্তর লিখতে হবে ফুলের মতো গর্ব মোরা। এখানে তোমার এই প্রশ্নের মধ্যেই উত্তর সব লেখা আছে, শুধু তোমার খুঁজে বের করতে হবে। দশ নম্বর দেখো, গলায় দিয়ে ফুলের মালা, দশ নম্বরে উত্তর লিখতে হবে ফুলের মালা গলায় দিয়ে। এইভাবে প্রত্যেকটা উত্তর তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা এই দশটি এলোমেলো শব্দ সাজিয়ে লিখে বাক্য তৈরি করা, এটা তোমরা ভালো করে মুখস্থ করবে, এই থাকবে আর দিন এই দশটাই তোমাদের জন্য। তাহলে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার কথা শুনবে। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। বাই।